আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমার ভাতিজার শরীফ প্রধানের বিয়ে, মোল্লা সোহেলের ব্লগ থেকে সব কিছু দেখানো হবে, আপনার সাথে থাকবে। সঙ্গে আছি আমি মিজান প্রধান। ধন্যবাদ আমার চাচাকে, চাচা পেরেছে, চাচাকে দিয়ে হবে, যাদের কারণে আজকে আমাদের বিয়ে যাওয়া দেরি এবং মিজান রেখায় আমাদেরকে ফালায় চলে গেছে, তারা উপস্থিত, সেজে গুজে যাইতে হবে মাশাআল্লাহ। হ্যাঁ মুস্তফা ভাই, রেডি রেডি কিনা বলেন। অতিথি এক্সট্রিম খাজা প্রধানকে দেখতে পাচ্ছেন, এক্সট্রিম খাজা প্রধান আজকে বিয়ের প্রধান এবং সহায়তা করবেন হুলাক এক্সট্রিম। আমাদের আজকের বর শরীফ প্রধান, তার মাকে সালাম করে রওনা দেবে, বের হবে, বিসমিল্লাহ করে বের হবে। আগে দান পা, হ্যাঁ রেডি বর, হ্যাঁ মাশাআল্লাহ। এবং চিরু কুমার রেজাউলকে দেখতে পাচ্ছেন, মাই ব্রাদার চিরু কুমার রেজাউল, রূপম প্রধান আসো। আরে ওই যে জামাই 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 বেরো, ও করাইছ রে শরীরে, মিশন গাই কই, মিশন গাই কই, তো ওট 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 বিশ্ব রোড বর গাড়িতে আমি খাতা বলে উন্নতি দেব, আপনি জানেন। ঠিক আছে আসো, খাতা বলে উন্নতি দেই গা নাকি এনে কই তো খাতা বলে তার পরে যাব। এই যে আপনি ফালায় আসলেন, না আমি ফালায় আপনারা যে এই যে খাইকি করেন, খাইকি কি করছেন বলে, আমি মোসা ফালা করে আপনার ভাতিজার বিয়া আরেক ভাতিজার নিয়ে আসবেন, না না আপনি কইলেন মোসা আগে চলে আসছেন, আমি ওদিন খানা প্লেটে অবশ্যই। আরে চাচা দেখাইলেন, না না চাচা আজকে বিয়েটা কার, নাম বলেন। আমার চাচা এই ভাতিজার নাম কি? শরীফ প্রধান। দর্শক আজকে বলেন, দর্শক দর্শক আজকে আজকে আমার ভাতিজা শরীফ প্রধানের বিয়া, আমি আইছি সবার লাস্টে, মোল্লা সোহেল আইছে আমার আগে, মোল্লা সোহেল আমার ফার্স্টে, খালি ফিরে দেব আর একটা। ঠিক আছে আসছি বন্ধু, আসছি আসছি, কেমন আছেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপন ভাতিজা শরীফ প্রধানের বিয়ে, উনি খাওয়ার জন্য খুব মরিয়া। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, আমার কারণে মশার কলেজে একটু কাজ ছিল, যাওয়ার পরে আমি পরে আপডেট, যদি আগে আসতাম তাহলে তো আগেই বসতাম। মশলা দিলে স্বাস্থ্য যেমন তেমনই হোক, আমার চাচা তার ভাতিজার বিয়েতে দেখেন কি করছে, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, চাচা আমার চাচা একাই একটু কি জিজ্ঞাসা, এটা কর না, কি বলছেন বলেন, কি বলছেন দাদা, খাবার পরে কয় আর কিছু আছে নাই খাবারে, দেখেন উনি আইটেম আর আছে যে এই টেবিলে 12 জনের খানা একজনে খাওয়ার পরেও সে জিজ্ঞাসা করে রেজাউলকে যে আর কিছু খাবার আছে কিনা খাবারে, চাচা এটা কি, এটা কি ইঞ্জিন, গত সাড়ে সপ্তাহে আল্লাহ হাসাইলে ওকে কবুল করানো হবে, আপনারা টেনশন করবেন না। আজকে ব্লগ বেশি শেয়ার হবে, ব্লগে ব্লগে থাকতে হবে শরীফ প্রধান, দর্শক খাওয়া দাওয়ার পরের মাঝখানে চলছে, আমার স্নেহের ভাই এবং বরের ছোট ভাই, বয়সকে দেখতে পাচ্ছেন, ছোট ভাই রূপম, মোল্লা খাজা, পিতেল খাজা, রাজীব ছোট ভাই, সোহেল কনসিস্টেন্ট নাই, ঠিক আছে বেশি যারা খায় একদম প্রমাণ থাকবে, দর্শক কমেন্টস করে দেখিয়ে দিবেন যিনি বেশি খেয়েছেন, এবং ভিডিও শেয়ার হবে এবং শেয়ার করে খেতে পারবেন আপনারা। তোমার নাম বলো? আমার নাম ফারিয়া। মাশাআল্লাহ, তোমার নাম বলো? আফিকা। ঠিক আছে, বর তোমাদের কি হয়? ভাই হয়। আবার বলো। বর আমাদের ভাই হয়।
জি আমি জানার আমার সাদা ভাত খাওয়া লাগবে আমি নলা দেখি খালি কুসুমার সঙ্গে চলতে বরের বোন সুমিকে দেখতে পাচ্ছেন। সুমি আগে অনেক মোটা ছিল, এখন চিকন হয়ে গেছে। রাজল, তোর কি বিয়ে করার ইচ্ছা নাই? ঝামেলা কি? আমার শ্বশুর বর্তমানে এক্সট্রিম, আমার শ্বশুর রেজাল্ট শ্বশুর আমার এক্সট্রিম টুই সমস্যা কি আছে? টেনশন করুন কেন, টেনশন নেই। অবশেষে আমরা মোল্লাসল ব্লগ দিয়ে শরীফের বিয়েতে হাজির, সাথে আজকের যে ব্লগে আসলে এটাই থাকবে যে গেটবিহীন তারা কেন শরীফে ঢুকে দিয়ে এলো। যাই হোক শরীফ, তুমি টাকা একটু হাসি দিয়ে স্পেল দাও, মুখে রুমাল দাও, রুমাল নিয়ে আসো নাই তো, তাকাও তুমি, তাকাও আসলে এই তো এইভাবে ব্লগ হিট হয়, হাত দেখাইতে হয়, কথা বলতে হয়, অনেকের ক্যামেরা ধরলে খাইছো ঠিক মতো, ঠিক আছে মাশাল্লাহ। মোল্লাসল ব্লগ, বিসমিল্লাহির রহমানির রহিম। পরের খাবারটা আপনারা দেখতে পাচ্ছেন এবং বরকেও দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। আমি তুমি খাই দাও, ঠিক আছে খাই দাও, এটা হচ্ছে মুন্নার মুন্নার মেয়ে মাশাআল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ব্লগার আসছে মানে কি? কেমন আছেন আজকে? যা হবে আর কি, জাল বা যা, ঠিক আছে, থ্যাংক ইউ। মোটামুটি মেয়ের কবুল বলা কমপ্লিট, এখন ছেলের কবুল বলার জন্য যাচ্ছি। আসো আমার উকালিতে তোমার নেকাতে দিলাম, তোমার নেকাতে দিলাম, বিসমিল্লাহ কবুল বল, বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ। শুনছেন তো ইনশাআল্লাহ, আমরা রেজাউলের জিক্সার দিয়ে আসছি, জিক্সার দিয়ে যাবো ইনশাল্লাহ, টোটাল ব্ল্যাক জিক্সার এসএফ, টাকা একটু লুক দিয়ে দিকে, গুড। শুনেছেন আমার চাচা, আমার ক্লাসমেট, আমার বন্ধু এবং আমার আঙ্কেল মিজান প্রধান, তো ওনাকে আজকে নিয়ে আসছি, দেখো দিই ধরো, শরীফ প্রধানের বিয়েতে। কাকা আজকে যা এক্সপ্রেশন দিয়েছে আমার ব্লগ আজকে হিট হবে ইনশাল্লাহ, এটি আশাবাদী। এখন আপনি কিছু বলেন ইনশাল্লাহ। মোল্লা সোহেল ব্লগ থেকে যারাই দেখতেছেন দয়া করে একটা লাইক দিবেন, কারণ মোল্লা সোহেল খুবই কষ্ট এবং কি খুবই পরিশ্রম করছে শরীফ প্রধানের বিয়েতে এসে, আপনাদের যা কিছু দেখাইছে আশা রাখি খুব ভালোভাবে সুন্দর মতন পরিবেশন করতে পারছে। সবাই মোল্লা সোহেলের ব্লগের সাথে চাচাকে নিয়ে আরেকটা ব্লগ হবে ইনশাল্লাহ, ভালো থাকবেন, সে পর্যন্ত সুস্থ থাকবেন।
আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, দেখে থাকুন মোল্লা সোহেল, দেখে থাকুন মোল্লা সোহেল ব্লগ। থ্যাংক ইউ মাজান।